السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شفيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمداً عبد الله ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা আবার বলেন দেখি সবখানে কার করব খাওয়ার সময় কার ঘুমানোর সময় কার রাস্তাঘাটে চলার সময় কার দোকানে মাল চুরি করার সময় কার আছেন ইসোর এলাকায় আবার আরেকটা কথা, যেখানে আলেম ওলামা বেশি সেখানে শয়তানও বেশি। সাধারণ পাবলিকের পিছনে শয়তান থাকে না, কারণ ওটা শয়তানের চাইতে আরো বড় শয়তান। প্রতিটা মাদ্রাসার ছাত্রর পিছনে পিছনে শয়তান গুরগুর করে, আর জেনারেলের পিছনে একটাও থাকে না। কারণ একটা মাদ্রাসার ছাত্র যদি একজন আলেম হতে পারে, ও হাজার জনকে দিয়ে রাস্তা দেখাবে। এই জন্য শয়তান শুধু গার্ড দিয়ে থাকে, কিভাবে তাকে মাদ্রাসা থেকে বাহির করা যায়। আলেম ওলামার খনি হলো কুমিল্লা। আপনারা এমন এমন আলেমদেরকে জন্ম দিয়েছেন যারা সারা বিশ্বকে মাথাওয়ারা করে ফেলেছে। এই কুমিল্লার নাম শুধু বাংলাদেশে না, সিঙ্গাপুর পর্যন্ত পৌঁছে গেছে, লন্ডন পর্যন্ত এই কুমিল্লাকে চিনে। আপনারা এমন কিছু আলেম ওলামা জন্ম দিয়েছেন এই কুমিল্লা। বাংলাদেশের তারকা যত আলেম, যত আন্তর্জাতিক বক্তা, প্রায় সবই কুমিল্লা। এটা আপনাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আমি দোয়া করি আল্লাহ যেন এই কুমিল্লাকে কবুল করে। কুমিল্লা ডিস্ট্রিক্ট ছোট না বড়? বাপ লাগছে একদম ফেনীতে, আর শেষ হইতে একদম দাউ থাকবে না। এই মাথা থেকে ওই মাথা যাইতে যাইতে মুখ দিয়ে ফেনা ছুটে যায়। এত লম্বা, এত লম্বা ডিস্ট্রিক্ট, আমার মনে হয় না কোনো ডিস্ট্রিক্ট পার হয়েছে কিনা আমার জানা নাই।
অনেক বড় এই কুমিল্লা। যেমন বড় তেমন মানুষ, তেমন আলেম ওলামা, তেমন কোরআনের মাহফিল। আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে বেশি যে মাহফিল গুলো হয় তার ভিতরে একটা উত্তম জেলা হলো এই কুমিল্লা। আনাচে কানাচে বাদ নাই, প্রতিটা জায়গায় কোরআনের মাহফিলে মাহফিলে জমিনটা ভরপুর। যেখানেই কোরআনের মাহফিল হয় সেই জায়গায় কি আমাদের দিন সাক্ষ্য দিব আল্লাহর দরবারে। বাইহাকিতে এসেছে হাদিস, আবার বুখারীতে একটা হাদিস এসেছে, যেখানে কোরআনের ময়দান আঞ্জাম দেওয়া হয় সেখানকার সব ফেরেশতা গুলো ঘেরাও করে নিয়ে থাকে আর ওই গোলামদেরকে আল্লাহ মাফ করে দেয়। অন্য বর্ণনা এসেছেন সারা রাত এই ময়দানটা যারা বসেছিলেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে আল্লাহর কাছে। আবার অন্য বর্ণনা এসেছেন যেখানে কোরআনের মাহফিলের আঞ্জাম দেয় ওইটা জান্নাতের বাগান। এটা এখন কিসের বাগান? আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গাটা হলো কাবাঘর। কাবাঘরের চত্বরটা সবচেয়ে দামি, আর তার চাইতে একটু কম দামি হলো আমাদের সবার এই জুমা মসজিদ গুলো আলহামদুলিল্লাহ। আর এখন রাতের বেলা আমাদের এলাকাতে যদি সবচেয়ে উত্তম জায়গা থাকে সেটাই হলো এই জান্নাতের বাগান। আপনি দোকানে বসে থাকবেন কোনো লাভ নাই, কিন্তু এখানে বসে থাকবেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে নেক লেখা হচ্ছে। তিরমিজিতে একটা হাদিস এসেছে, রাসূল বলেন কোরআন নিয়ে কিছু বিশ্লেষণ করে রাত কাটালে 500 রাকাত নফল নামাজের নেক পাওয়া যায়। রাসূল বললেন কোরআনে প্রতিটা হরফ না বুঝে পড়লে 10টা নেকি পাবে, আর বুঝে পড়লে সারা রাত নকল আর নকল নামাজ আদায় করার নেক আমল নামায় জমা হবে। কে দিবেন এগুলো? আরো জোরে বলেন আল্লাহ। কোরআনের ময়দানে বসলে লাভ লস নাই, সারা রাত আমরা আজকে বসে থাকবো ইনশাআল্লাহ। সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ মধ্যে থাকার তৌফিক দান করুন। আমিন। যে জেলায় আলেম ওলামা বেশি আমার বিশ্বাস ওই জেলায় জোর বারবার থাকতে পারে না। আছে আল্লাহ, সুরদের বিচার তো বাংলাদেশে হয় না, সুরদের বিচার হলো হাত কাটা। কারাই? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন চুরি করলে হাত কেটে দাও, আর একটা চোর কখনো চুরি করবে না। কিন্তু আমার দেশের টাকা বিদেশ ব্যাংকে জমা করে আর তাদেরকে স্যালোট দিয়ে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিলে চোর বাড়ছে না কমছে? কথা কন না কেন? চুরি করতে করতে তেল পর্যন্ত চুরি করা শুরু করছে। খাট চেক করলে খাটের বিশেষ তেলের মতো। আহা, চুর মুক্ত যদি বাংলাদেশ করতে চান আইন লাগবে তার। আল্লাহর আইনের উপরে পৃথিবীর আর কারো আইন নাই, কেউ দিতে পারবে না আর আইন। আল্লাহ বলছেন চুরি করেছে হাত কেটে দাও, হাত কেটে দিলেই চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু আবার বাংলাদেশে চুরির বিচার হয় কোন চোরের? বেল চোর, তাল চোর, ডাব চোর, মসজিদের জুতা চোর। এই চুরদের বিচার আমরা ভালো করতে পারি, কিন্তু ওই চুরের বিচার আমার বাংলাদেশে হয় না যারা একটা কলমের খোঁচা দিয়ে লক্ষ টাকা ব্যয় করে নিয়ে চলে যায়। ওই চুরের বিচার আমার বাংলাদেশে হচ্ছে না, প্রয়োজন ওই চুরের বিচার করা যারা 18 কোটি মানুষের রক্তের খামানো টাকাগুলো চুরি করছে, দেশে রাখে না এই টাকাগুলো, এই টাকাগুলো বিদেশে চলে যায়, বউ থাকে কানাডায়, টাকা থাকে বাংলাদেশে। এমনও নজির আছে চাকরি শেষ ওই দিনই ফ্লাইটে চলে গেছে, বাংলাদেশে আর আসে নাই। কারণ যা চুরি করছে বাংলাদেশের মানুষ যদি হিসাব চায় হিসাব যাওয়ার তার ক্ষমতা নাই। কিন্তু আমরা দুই চোখ দিয়ে শুধু দেখেই থাকি, কোনো কিছু করা আমাদের ক্ষমতা নাই। আল্লাহ যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন তাদেরকে সহিহ বুঝ দান করো। আমরা কিছুদিন আগে শুনেছিলাম বাংলাদেশের টাকাগুলো অনেক বিদেশ ব্যাংকে জমা হয়েছিল, ওই দিনে যদি বাইতুল মোকাররমের সামনে
চুলগুলোকে ধরে যদি মিডিয়ার সামনে হাতগুলো কেটে দিত আল্লাহর কসম, ওই রাতের বেলা বাংলাদেশের সব চোর তাওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু যখন ছেড়ে দেওয়া বলল এখনো চোর কম না বেশি, চোরমুক্ত বাংলাদেশ আমরা চাই আল্লাহ তুমি কবুল করো। ঐতিহ্যবাহী মেরকোট আলোকিত আদর্শ যুব সমাজের আলোকিত আদর্শ, আল্লাহ এই আদর্শ, এই আলোকিত আদর্শ যুব সমাজকে তুমি কবুল করো। যেখানে যুবক সেখানেই কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। যুবকদেরকে দিয়ে কোরআনের আলো জ্বালিয়েছেন। আবু জাহেল পাঠালেন ওমরকে, 25 বছরের তাগড়া যুবক ওমর, এই ওমরকে পাঠালেন 100 উট দেবেন, 100 সবাই বলেন 100 উট দেবেন ওমরকে। যা ওমর তুমি গিয়ে মুহাম্মাদের গর্দান থেকে মাথা আলাদা করে নিয়ে আস। ওমর ছুটলেন 25 বছরের তাগড়া যুবক, যেতে যেতে কোরআনের জন্য কবুল করে নিলেন কে? যতই ওমর পা বাড়ায় ততই কোরআনের ভিতরে ডুব দিয়ে পড়ে যায়, যতটা অগ্রসর হয় তত বেশি রাসূলের মহব্বত করে যায় বৃদ্ধি পায়। কালেমা পড়ে নিলেন, যুবকদেরকে আল্লাহ বেশি কবুল করেছেন আলহামদুলিল্লাহ। সবই ছিলেন যুবক, আর আজকের আয়োজনও করেছে যুবকেরা। আল্লাহ যুবকদের ইমান তুমি খালিদ বিন ওয়ালিদের ইমান দান করো, আমিন। এক একটা যুবক দেখলাম খাটতে খাটতে একদম কালো হয়ে গেছে চেহারা, এই যুবকদের সম্মান বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বাড়ায় দাও, আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন খুব সুন্দর কথা বলেছেন জনাব মাওলানা নজরুল ইসলাম আসলামী সাহেব, অত্যন্ত সুন্দর কথা বলেন। আমার ভাই কণ্ঠকে দেশে বিদেশে আল্লাহ ছড়িয়ে দিন, আমিন। অনেকেই কথা বলেছেন, যারাই কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে সবার কথাগুলো মান্নার তৌফিক দান করো, আমরা বলি আমিন। আপনারা কতক্ষণ থাকবেন? সারা রাত। আচ্ছা, যতক্ষণ আমি আছি ততক্ষণ থাকবেন। আচ্ছা, দেখা যাক আমরা কতক্ষণ পর্যন্ত আলোচনা চালাতে পারি। হ্যাঁ, মাহফিল এখন যারাই আমরা বসে আছি, আমরা এখন মেহমান কার বলেন তো দেখি? আল্লাহ বলেন আমি খাবার দিব না, তবে আখিরাতের পথ সহজ করে দেব। আল্লাহ যে খাবার দেন না এটাও ভুল কথা, আমাদেরকে খাবার কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু এখানে সামনাসামনি কোনো খাবার হয়তো আমাদের সামনে আসবে না, কিন্তু আল্লাহ বলছেন এখানে বসলে জান্নাতের সোজা রাস্তা আমি সহজ করব। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন শুনতে এসেছি জায়গা পাচ্ছি না, আমি দাঁড়িয়ে আছি। রাসূলের চাদরটা দিয়ে বললেন আমার চাদরে বসে যাও। রাসূল বললেন আমার চাদরে বসো তুমি। সাহাবী চাদরটা দিয়ে চুমা খাইলেন, মুখে লাগালেন, মুখে লাগালেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আমার যোগ্যতা অনুযায়ী আপনার চাদরের একটা সুতার যোগ্যতা নাই, কোথায় আপনার চাদর আর কোথায় আমি, আমি কিভাবে আপনার চাদরে বলব? রাসূল বললেন তুমি কোরআন শুনতে এসেছো, এখন তোমার দাম আমার চাদরের থেকেও বেশি। কোরআন টাকা আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। কোরআনের জন্যই রাসূলের দুইটা জীবন্ত দাঁত শহীদ হয়েছে, ঠিক কিনা? এই কোরআনের আইন চালু করতে গিয়েই উহুদের ময়দানে রাসূলের রক্ত ঝরেছে, আর সেই কোরআনের একটা আয়াত নিয়ে যদি বাংলার জমিনে টান দাও বাংলাদেশে যুদ্ধ লেগে যাবে। কোরআনটাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা? কিছুদিন আগে একটা আয়াত নিয়ে টান দিয়েছিল, লিদ্দাকারে বিপুল হাত দিলে মুখ কথাটা কা? আল্লাহ বলেছেন এক ছেলে যা পাবে দুই মেয়ে তা পাবে, তারা স্লোগান দিল সমান অধিকার চায়। কোরআনের আইন এটা আমরা মানি না, নাউজুবিল্লাহ বলবেন না, কোরআন নিয়ে বদনামি করবা না বাংলাদেশে। যে যুবক নামাজ পড়ে না, যে যুবকের মুখে দাঁড়িও নাই, যে যুবকের শরীরে সুন্নত নাই, কিন্তু ওই যুবকের সামনে কোরআনের এক আয়াতের বিরুদ্ধে বলবা আল্লাহর কসম ওই যুবকটাও তোমাকে ছাড়বে না।
কারণ সবাই জীবনের চাইতে বেশি কোরআনটাকে ভালোবাসে, ঠিক ছিল না? আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন। আর আজকে বলেন আমিন, আমিন। মোবাইল গুলো আমরা সাইলেন্ট করে দিই, হ্যাঁ, মোবাইল গুলো সাইলেন্ট করলে ভালো। নামাজের ভিতরে অনেকে মোবাইল খোলা রাখে, বন্ধ করে দিবে। নামাজে যখন দাঁড়ান তখন আপনার দিকে তাকিয়ে থাকে কে? আল্লাহ। আপনি একটা সংসদ ভবনে ঢুকলেও তো আপনাকে কত চেক কত কি করতে হয়, আর আপনি নামাজে দাঁড়াচ্ছেন, আপনার ফোনটা বন্ধ করতে মনে নাই, রাত যত গভীর হয় সব দরজা বন্ধ হয়, একজনের দরজা গুলো খুলে দেন, কার দরজা? শ্রী বুখারী এসেছে হাদিস কি রাসূল বলে, অমলের দরজা বন্ধ, অবকরের দরজা বন্ধ, আমি রসুলের দরজা যখন বন্ধ হয় তখন আমার আল্লাহর দরজা খুলে দেব। দুইটা হাত বাড়ায়, দুইটা হাত বাড়িয়ে ডাকতে থাকে, বান্দা চা কি চাইবি, চা এখন যা চাইবি আমি আল্লাহ সব করে দিব। কিন্তু তখন আমরা সবাই ঘুমাই ঠিক না বেটি? যে জিনিসের দাম বাড়ে ওই জিনিসের মার্কেটে টানও থাকে। কিছুদিন আগে কয় টাকা খাইছিলেন পেঁয়াজ? হ্যাঁ, 250। পেঁয়াজের কেজি কত ছিল? দাম ছিল বাজারে, যদিও জানোয়ার গুলো গোডাউনে পচাইছে পেঁয়াজ বাংলাদেশের মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আমরা বাজারে টান পড়ে থাকার কারণে আমরা পেঁয়াজ খাইছিলাম 250 টাকা। স্বাভাবিক, যে জিনিস মার্কেটে কম পাওয়া যায় টান পড়ে যায়, ওই জিনিসের দাম অটোমেটিক বেড়ে যায়। আল্লাহ বলছেন রাত গভীর হলে আমার ইবাদতের মার্কেট একেবারে খালি, সবাই তখন ঘুমায়, আর ওই সময় যে ডাকে তারই দাম আমি বাড়ি। এই জন্য দুই হাত বাড়ায়, দুই হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকতে থাকে কি চাইবি, চা গোনা মাফ করার প্রয়োজন আমার কাছে, চা আমি আল্লাহ মাফ করে দিব। আমাদের জীবনের গোনা মাফ করতে পারেন কে? আল্লাহ। কত গোনা করেছেন কোনো হিসাব আছে? না। খবরদার তারপর কি করবেন না? আরে আপনার গোনার একটা শেষ আছে, আল্লাহ বলেন আমার দয়া মায়ার কোনো শেষ নাই। এক শত খুন করার পর বানি ইসরায়েলের লোকটা মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। হাজার গোনা করবেন আপনি, গোনার একটা শেষ আছে, আল্লাহ বলেন আমার দয়া মায়ার শেষ না। গোনা করতে করতে 50 বছর গোনা করবেন, আর গোনা করতে পারবেন না, ঠিক না বেটি? যৌবনকালেই তো গোনা করে, এরপর গিয়ে থেমে যায়, আর পারে না গোনা করতে, আর চান্স নাই। আল্লাহ বলছেন এখন মাফ চায়, এখন মাফ করে দিই। শয়তান বলছে আল্লাহ জাহান্নামটা বড় করে, আদম সন্তান সবগুলোকে আমি জাহান্নামে পাঠাবো, আল্লাহ বলেন আমি মাফ করে দিব। তুই জাহান্নামে পাঠানোর চেষ্টা করবি আর আমি আল্লাহ মাফ করে দিব। শয়তান বলে কতদিন মাফ করবে? আল্লাহ বলেন তুই কতদিন গুনাহ করাবি? শয়তান বলে যতদিন শক্তি আছে ততদিন গোনা করাবো, আল্লাহ বলেন আমার বান্দার শক্তি শেষ হলেও যখন বিছানায় পড়ে যাবে মৃত্যুর গড়গড়ানি আসার আগেও বান্দারে মাফ করবো। মাফ করেন কে? আল্লাহ বলেন আমার একটা নাম, আমি সবচাইতে বেশি বান্দাদেরকে মাফ করতে ভালোবাসি। গোনা করবেন মানুষের গোনা হবে স্বাভাবিক, কিন্তু মাফ করতে ভালোবাসেন কে? রাত যত গভীর হচ্ছে ততই বেশি সব দরজা বন্ধ হয়, একজনের দরজা খোলা হয়, দরজা কার? এখানে কোনো আসলে কষ্ট হবে আপনাদের? আজকে রাতটা কার জন্য দিয়ে দিলাম? আরো জোরে বলেন না। আচ্ছা আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? যতবার নেবেন 40টা করে নিয়ে আমল নামায় যাব। কার নাম দিলে দেখ পাবেন? পৃথিবীতে এমন কারো নাম নাই যে নামটা দিলে আপনি একটা দেখি পাবেন, কিন্তু আল্লাহ বলে ডাক দিলেই 40টা নেক আমল নামায় জমা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন তো আল্লাহ।
আরো জোরে বলেন আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। ডাকবেন তাকে, তাকে যত ডাকবেন তত বেশি তিনি খুশি হন। যুবকের আয়োজন করেছে, যৌবন বয়সে ডাকো আল্লাহকে, খুশি হবেন কে? বৃদ্ধ বয়সে 70 বারেরও বেশি ডাকবেন, আল্লাহ হয়তো সাড়া দেবেন। যৌবন বয়সে একবার ডাকলে 70 বারেরও বেশি সাড়া দেন কে? সময় হলো যৌবন কালে ইবাদত করা, ঠিক কিনা? এই জন্য রাত একটু গভীর হবে। ডাক দিয়ে বলেন কে কি চাইবি, চা যা চাইবি এখন তাই বন্ধু। বিমার আছে নাকি, চা আমি আল্লাহ দূর করে দেব। সন্তান চাইবি নাকি, চা আমি আল্লাহ সন্তান দিয়ে কোলটা ভরে দেব। সম্পদ চাইবি নাকি, চা আমি আল্লাহ সম্পদ দেব। যা প্রয়োজন চা আমি আল্লাহ পূরণ করে দিব। রাত যত গভীর হয় দরজা গুলো খোলা হয় গা। এই জন্য আজকে রাত একটু গভীর হলে কোনো সমস্যা হবে না তো আপনাদের? দেখা যাক সারা রাত আমরা এখানে থাকবো। আবার এখন করবো না তো, রাতের 4টা পর্যন্ত বয়ান শুনলাম, চোখে ঘুম ঘুমিয়ে গেলাম, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে দেখলাম রোগী খাটে খবরদার। মাহফিল হলো মানুষদেরকে নামাজি করার জন্য, ঠিক কিনা? আমি সবাইকে বলছি, আজকের আগের দিন যদিও বেনামাজি ছিলেন, আজকে মাহফিল শুনে তাওবা করে আজকে কি হবেন? আজ থেকে কি হবেন? একটা মানুষ যদি আজ ময়দান থেকে নামাজি হয়ে ফিরে যায়, এই যুবকদের মাহফিলটা সফল। একজন মানুষ কোরআনের মাহফিলে অনেক আঞ্জাম দিয়েছেন, তারা অনেক টাকাও খরচ করেছেন, পাহাড় পরিমাণ নেই, আল্লাহ তাদের আমল নামায় জমা করে দাও। মাহফিল হবে, মাহফিল কেউ বন্ধ করতে পারবে না। বাংলার জমিনের ভিতরে মাহফিল একদিকে বন্ধ করলে আরেকদিকে চালু হবে, কারণ আমরা মাহফিল করে একজনকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ। আমাদের কোনো স্বার্থ নাই এই মাহফিলের ভিতরে, ঠিক কি না? না আমরা টাকা নিই, না আমরা পয়সা নিই, সবগুলো আমরা নিজেদের পকেট থেকে দিই, দিয়ে মানুষদেরকে কোরআন শোনায় তাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এটা বন্ধ করবেন কিভাবে? তিনি কাজ বন্ধ করা যায় না, একটা বন্ধ করবেন 10টা চালু হবে। আপনি কোরআনটাকে মনে করেছেন ব্যক্তিগত মুসলমানের কিতাব, না, কোরআন কিতাব কার? আল্লাহ। আমরা কার কিতাবের আয়োজন করেছি? আল্লাহ। এটাতে মদদ দেন কে? আল্লাহ। কে হেফাজত করেন? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্না নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নাযিল করেছি কোরআন, হেফাজত করবেন কে? আল্লাহ। আবার আল্লাহ বলছেন ইউরিদুনা লিয়ুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ. বলেন কথাটা কার? আল্লাহ। কাফেরেরা চাই ফু দিয়ে কোরআনের আলো নিভানোর জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই দিনের পর দিন কোরআনের আলোটাকে ফোকাস করতে। কাফের গুলো চাই ফু দিয়ে কোরআনের আলো নিভাতে, আর কোরআনের আলো ফোকাস করতে চান কে? আল্লাহ। কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। আরে কয়টা বন্ধ করবেন? টেকনাফে বন্ধ করবেন, তেঁতুলিয়াতে চালু হবে, কক্সবাজারে 144 ধারা দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করবেন, নোয়াখালীতে চালু হয়ে যাবে। নোয়াখালী 10টা মাহফিল বন্ধ করবেন, রংপুরে 10,000 মাহফিল চালু হবে, ঠিক কি না? কে চালু করবেন? আরো জোরে বলেন, একটা মসজিদের গেট বন্ধ করবেন, 10টা মসজিদ আল্লাহ খুলে দিবে। একটা মাদ্রাসার গেট বন্ধ করবেন, 10,000 মাদ্রাসা আল্লাহ খুলে দিবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মাদ্রাসা আজ থেকে 10 বছর আগে ছিল 180,000-এর মতো, এখন 3,00,000 মাদ্রাসা পার হয়েছে। কে বাড়াচ্ছেন? 3,00,000 ছিল মসজিদ, এখন 5,00,000 পার হয়েছে। মসজিদও বাড়ছে, মুসল্লিও বাড়ছে, যত বেশি মসজিদ তত বেশি মুসল্লি, ঠিক না? ব্যাটি সারা বিশ্ব রেকর্ড হয়েছে, কোন ধর্মের মানুষ প্রতিদিন বাড়ে না,
সারা বিশ্ব একটা রেকর্ড করে বাগিল করেছেন, সবচাইতে প্রতিদিন মুসলিম ধর্মে 20,000 মানুষ বাড়ছে, 6,000 প্রতিদিন সারা বিশ্ব মিলে 20,000 মানুষ কালেমা পড়ে পড়ে নতুন মান হচ্ছে, আলহামদুলিল্লাহ। নাস্তিকদের চোখ মাথায় উঠেছে, এইভাবে যদি মুসলমান বাড়তে থাকে সারা বিশ্বে শুধু মুসলমানই থাকবে, ঠিক না? কেউ শেষ করতে পারবে না, যেখানে হালাল সেখানে আমরা সবাই এখানে এসেছি কোরআন থেকে কথা শোনার জন্য, তাহলে কোরআনটা কার? পারবে না এই কোরআনের আঞ্জাম কেউ বন্ধ করতে। অনেক কিছু মনে করেছিল কোরআনের মাহফিল গুলো কিছু লোকদেরকে ফাঁস দিয়ে পালিয়ে বন্ধ করে যাবে। বন্ধ হয়েছে না বাড়ছে? কথা বলেন বন্ধ হয়েছে না বাড়ছে? তারাই হয় সকলের মৃত্যু, ঠিক না ব্যাঠিক? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমানদের ভিতরে প্রথম শহীদ, তিনি বলেন সুমাইয়াকে প্রথম যেই দিন ধরে নিয়ে যাওয়া হলো, আবু জেহেল বললেন সুমাইয়া এখনো সময় আছে, তুই কালেমা ছেড়ে দে। সুমাইয়া বলছেন জীবন দেব, কালেমা ছাড়ব না। একই বাক্য গুলো বাংলাদেশের কিছু মুফাসসির বলেছে, জীবন দেব মাথা একই কথা, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ছিলেন 3 বছরের মতো, লাঠির বাড়ি খাইলে ইমান মজবুত হয়, সুবহানাল্লাহ বলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো কালেমা ছেড়ে দে। সুমাইয়া বললেন জীবন দেব, কালেমা ছাড়ব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো, নিজের ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখা হলো। আম্মার ছিলেন সুমাইয়ার সন্তান, আম্মারও ছিলেন কালেমা পড়াওয়ালা মুসলমান, আগে ছিলেন আম্মার কালেমা পড়েছিলেন, এরপরে তার মাকে দাওয়াত দিয়েছিলেন, মা সাথে সাথে পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া বলেছিলেন বাবা আম্মার তোমার রাসূলকে বলে দিও তোমার মাও কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার রাসূলকে বলে দিও যেন আমি সুমাইয়ার মৃত্যুটা সফল মৃত্যু হয়। অল্প কিছু সংখ্যক মহিলা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার ভিতরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চেয়েছিলেন সকলের মৃত্যু, সফল মৃত্যুটাই দিয়েছেন, আরো জোরে বলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধে রাখা হলো। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটির উপরে আবু জেহেল শোয়ালেন, এরপরে আবু জেহেল বললেন এখন তোকে কি করা হবে তুই জানিস নাকি? সুমাইয়া বললেন কি করবি তুই, কি করবি তুই, তুই কত বড় ক্ষমতাবান, সব চাইতে ক্ষমতাবান আমার কাছে আছে। তিনি বলে তিনি তো সমস্ত ক্ষমতাবান, ঠিক হবে ঠিক। আবু জেহেল রাগান্বিত হয়, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, মার উপরে নির্যাতন হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাবা খবরদার চোখের এক ফোঁটা পানি ঢালাবি না। সুবহানাল্লাহ বলবেন না? খবরদার চোখের থেকে এক ফোঁটা পানি ঢালাবি না। আবু জেহেল রাগান্বিত হয়ে প্যারা গানলেন, আমি সফল,
আমার রক্ত জমিনে পড়েছে ইসলামের জন্য, আমি সফল হয়েছি। সুবহানাল্লাহ। বাম হাতে আরেকটা প্যারাক সুমাইয়ার মারা হলো, সুমাইয়া বলছেন আমি সফল। পায়ে প্যারাক মারা হলো, বাম পায়ে ডান পায়ে সুমাইয়া চিৎকার দিয়ে বলে না বলে গেলাম সফল। লজ্জাস্থানে আঘাত করা হলো বল্লম দিয়ে, চিৎকার দিয়ে সুমাইয়া বললেন আবু জাহেল আমি সফল হয়েছি, আমি সফল। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল দুই চোখে পানি ছেড়ে বললে সুমাইয়া জান্নাতের উচ্চ মাকাম পেয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য প্রথম শহীদ হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিয়ামতের ময়দানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অনেক নারী গুলো তাকাবে আর বলবে আমি যদি সুমাইয়া কথা আমার জীবন সফল হয়ে যেত। আল্লাহ সুমাইয়ার মতো আমাদের ইমানটাকে তুমি কবুল করো। আর যদি বলা যায় না আমি, এই জন্য কোরআন এমন একটা কিতাব, কোরআনের জন্য যারাই যে বন্দায় তারাই হয় সফল, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পারবে না, কয়জনকে তারা শেষ করবে, তারা চায় কোরআনের আলো বেঁধানোর জন্য, আর কোরআনের আলোটারে ফোকাস করার জন্য চেষ্টা করেন কে? কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে কখনো কোনোদিন কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আন্দাজ বন্ধ করা যায় না। একটা প্রকারের এক সময় তারা চিন্তা করেছিল মুফাসসিরদেরকে যদি বন্দী করা হয় তাহলে অবশ্যই কোরআনের মাহফিল বন্ধ হবে। একটা মুফাসসির বন্ধ করলে 10,000 মুফাসসির জন্ম দিয়েছেন কে? জীবনের ঝুঁকি দিয়ে এখন তারা কাজ করে যাচ্ছে, ঠিক কি না? একটা বন্ধ হয়েছে, একটা মুফাসসির কারাগারে গিয়েছে, 10,000 মুফাসসির আল্লাহ জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বল। কোনোভাবেই কোরআনের দাওয়াত কেউ আটকাতে পারবে না। গামছা দিয়ে বাঁধা কি কোরআনের আমজা বন্ধ করা যায়? কথা বলেন যায় যায়, কখনো পারবেন না আপনি, সম্ভব নয়। কারণ কোরআনটা পৃথিবীর কারণ নয়, কোরআনের সাথে একজন আছেন যিনি কে? আল্লাহ। আমরাও কোরআনের সাথে থাকবো, মরি আর বাঁচি, ঠিক কি? আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল কর। আর জোরে বলেন আমিন। কোরআনে একটা জায়গায় ছোট্ট একটা আয়াত আছে, লা তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। কে বলেছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আয়াতটা যদিও ছোট ওজন কিন্তু উহুদ পাহাড়ের চাইতে রাসূল বলেছেন তোমরা জানো না, লা তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপাবেন কে? আল্লাহ। তোমার বোঝা তোমার কাঁধের উপরে চাপানো হবে। রাসূল তখন থেকে বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, ও আল্লাহ আমার হিসাব তুমি সহজ করে দিও। ওমর কাঁদতেন বেশি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি কাঁদতেন। ওমর দুনিয়া থেকে বিদায় হলেন, 9 মাস পর একজন সাহাবীর সাথে ওমরের সাথে স্বপ্নে জগতে দেখা হলো। পিছন থেকে ডাক দিচ্ছেন, অমর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। অমর কোনো কথাই শুনছেন না। কোন অমর? যে অমর সারা জীবন গোলামি করেছে তার। যে অমর সারা জীবন আল্লাহর গোলামি করেছে, অমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, অমর তুই যদি অমর না হয়ে মরুভূমির পান হয়ে যেতি, অমরের হিসাব দাঁড়িয়ে দেওয়া লাগতো না। অসংখ্য বার জান্নাত ফিরে দেওয়ার সুসংবাদ পেয়েছেন অমর। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্যবার জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ পেয়েছেন অমর। এরপরেও কিয়ামতের ময়দানে হিসাবের ভয় করেন অমর, আর আমাদের কোন এখনো পর্যন্ত হিসাব যাওয়ার ভয় জাগে নাই, ঠিক না বে? অমর মরুভূমির বালু নিয়ে বলতে, কেন তুই মরুভূমির বালু হলি না? তুই যদি বালু হতি তোকে হিসাব দেওয়া লাগতো না।
রাসূল জান্নাতুল ফেরদাউসে হাঁটাহাঁটি করছেন, দেখছেন একটা বিশাল বড় প্রাসাদ। রাসূল চলে গেলেন ওই প্রাসাদের কাছে। রাসূল প্রবেশ করবেন এমন সময় দেখেন প্রাসাদের দরজায় লেখা আছে ওমর। প্রাসাদের দরজায় লেখা আছে ওমর। রাসূল দরজা ঢুকলেন, এমন সময় আর ঢুকলেন না, চলে আসলেন মেরাজ থেকে। ফিরে এসে রাসূল ওমরকে বললেন, তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানিয়েছে। অসংখ্য বার যে লোকটা জান্নাতের সুসংবাদ পেয়েছে, 21টা জায়গায় কোরআনের আয়াত আল্লাহ ওমরের জন্য নাজিল করেছেন। কোন ওমর? যে ওমর 450 মাইল পর্যন্ত দেখতে পেতেন। সুবহানাল্লাহ, বলে গায়েব জানতেন, এমনটা কখনো বলা যাবে না। গায়েবের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। ওমর মেম্বারে বসে আছেন, খুতবা দেওয়ার জন্য তিনি খুতবা দিচ্ছেন। এমন সময় ইয়াসারিয়ার আল জাবাল আকদাবিল সারিয়ার ইয়া জাবাল আকদাবিল বলে বারবার ওমর বলছেন, পাহাড়ের ওই কিনারে যাও, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে সামনে আগাও। সমস্ত মসজিদে নববীর সাহাবীরা বলছেন, ওমর আপনি কার সাথে কথা বলছেন? সবাই বলছেন, আপনি হঠাৎ করে খুতবা দিতে দিতে খুতবা বন্ধ করে কার সাথে কথা বলছেন? ওমর বলছেন, 450 মাইল দূরে যেই সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছি তাদেরকে আমি রাস্তা দেখিয়ে দিলাম। সমস্ত সাহাবীরা বলছেন, সর্বনাশ, 100-200 মাইল না, 450 মাইল ঠিক না বা ঠিক? পরদার আড়ালে কি আছে আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। 450 মাইল পর্যন্ত ওমর রাস্তা দেখিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিয়ে নামাজ শেষ করে চলে গেলেন। 2 সপ্তাহ পরে 450 মাইল দূরের সাহাবীগুলো মদিনায় ঢুকলেন। রাস্তায় দাঁড়িয়ে সবাই জিজ্ঞাসা করলেন, গত 2 সপ্তাহ আগে জুমার দিনে জুমার নামাজের আগে আপনাদেরকে রাস্তার নিশানা দেখিয়েছিলেন ওমর। বলেন তো দেখি ওমরের আওয়াজটুকু আপনারা শুনেছেন কিনা। সমস্ত সাহাবীগুলো বললেন, আপনারা মসজিদে নববী থেকে যেভাবে শুনেছেন 450 মাইল দূরে থেকে আমরাও ওইভাবে শুনেছি। কোন ওমর? যে ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন, ঘুমের খবরটা পর্যন্ত বলতে পারেন। কোন ওমর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমালেন নিজের ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মুখে একটা খেজুর হাবিয়া দিলেন। কয়টা? স্বপ্নে জগতে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখলেন এখনো পর্যন্ত রাসূলের হাদিয়া দেওয়া খেজুরের আঁটি মুখের ভিতর। খেজুরের আঁটিটা বাগির করে ওমর চুমা দিলেন আর তাকিয়ে রইলেন। যত্ন করে খেজুরের আঁটিটা রেখে দিয়ে চলে গেলেন। ওমরের ইমামতিতে নামাজ হচ্ছে মসজিদে নববীতে। যারাই প্রেসিডেন্ট তারাই হলেন খতিব। যে নেতার মসজিদের সাথে সম্পর্ক নাই সে নেতা কখন আদর্শ নেতা হতে পারে না, ঠিক না ব্যাথে? যে নেতা কোরআনের সাথে সম্পর্ক নাই ওই নেতা কখন আদর্শ নেতা হতে পারে? কোরআন যার কাছে নাই তার কাছে আদর্শ নাই। কোরআন ছাড়া কখনো নেতা আদর্শবান হতে পারবে না। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া নেতা কখনো আদর্শবান হতে পারবে না। গাজাখোর মক্কর কাছে সম্পদ দিলে ওই সম্পদের খোঁজ খবরও পাবেন না, ঠিক কি না? যশোরে গিয়েছিলাম একটা মাহফিলে, যাওয়া যাওয়ার পরে এক জায়গায় বাজারে আমি বললাম আমার ড্রাইভারকে, ব্রেক করো আমি একটু ওয়াশরুমে যাবো। সেখানে বললাম, আপনাদের টয়লেট কোথায়? তারা বলছে, হুজুর বিশাল বড় বাজার, টয়লেট আছে কিন্তু আমাদের টয়লেটের টাঙ্কি নাই। আমি বললাম, কেন টয়লেট আছে টাঙ্কি নাই? বাজেট হয়েছিল হুজুর টয়লেট টাঙ্কি দুটায়, টয়লেট হয়েছে কিন্তু টাঙ্কি খেয়ে ফেলেছে। এমনই হবে, টাঙ্কিও রাখবে না, টাঙ্কিও রাখবে না। আমার বাংলাদেশ, যাদের জায়নামাজ টান দিলে তাফসীর পাওয়া যায়,
যাদের যায় নামাজ টান দিলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, ওদের কোমরে রশি লাগিয়ে টানো হয়। আর যাদের ঘর তালাশ করলে বিদেশি মদ পাওয়া যায়, তাদেরকে সালাম দেবো ইনশাআল্লাহ। কেউ রুখে রাখতে পারবে না, সময়ের অপেক্ষা। আল্লাহ বলেন, যে জমিনে আলেমদের রক্ত ঝরে ওই জমিনটা আমি আলেমদের হাতেই উঠিয়ে দিই। যে জমিনে মুসলমানের রক্ত ধরে ওই জমিনটা মুসলমানের হাতে চলে যায়। যে জমিনে মুসল্লিদের হাতে সব সময় রক্ত ধরেছে, মুসল্লিদের হাতেই জমিনটা চলে যায়। আর কথা আরো জোরে বলেন কা? রাসূল বললেন, চিন্তা করো না, বেলালের রক্ত ঝরেছে, সুমাইয়ার রক্ত ঝরেছে, খুবাইবের রক্ত ঝরেছে, কিছুদিন পরেই দেখবা কালেমার কথা কাপট পট করে উঠছে, ইতিহাস সাক্ষী হয়ে আছে। কেউ পারে নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুমিনা, কেউ পারে নাই কোরআনের আলোটাকে ঠেকানোর জন্য, ঠিক কি না? মায়ের গর্ভের ব্যথা যত বাড়ে, নতুন মেহমান আসার সময়ও তত ঘনিয়ে যায়। কালো আকাশ যত কালো হয়, সুবহে সাদেক আশাটা তত ঘনিয়ে যায়, ঠিক কি না? বাংলাদেশে যা শুরু হয়েছে, বুঝে নেন আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইমাম মেহদি আলাইহি সালামের দিন। কেউ রুখে রাখতে পারবে না? আল্লাহ আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ। কোন কথা বলছিলাম? হ্যাঁ, উমরের কোন কথা? খুতবা দেওয়ার কথা। যারাই ছিলেন প্রেসিডেন্ট, তারাই হলেন মসজিদের ইমাম। নামাজ পড়াচ্ছেন উমর, পিছনে গিয়ে আলী দাঁড়ালেন, আলী ও জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। একজন মহিলা এসে এক ঝুড়ি খেজুর দিয়ে বলছেন, উমর, সব মসজিদের মুসল্লিদেরকে আমার এই নতুন গাছের খেজুর গুলো বিলিং করে দাও, সবাইকে দাও। ওমর সবাইকে দেওয়া শুরু করলেন, এক মুষ্টি করে দিলেন। ওমর সব সাহাবীদেরকে এক মুষ্টি করে দিলেন, সব সাহাবীগুলো নিলেন, কারো হাতে 10টা, কারো হাতে 12টা। মুষ্টি করে দিলে তো 2-4টা বাড়তি করতে হতেই পারে, ঠিক কিনা? যখনই আলী আসলেন, আলীর মুখের ভিতরে একটা খেজুর দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর সবাইকে দিলেন মুষ্টি ভরে ভরে, আর আমি এসে একটা হাত দিয়ে দিলেন, কেন ঝুড়িতে তো অনেক খেজুর আছে, আমারে দেওয়া যায় না? ওমর বললেন, রাতের বেলা আমার নবী তোমাকে একটা খেজুর হাত দিয়ে দিয়েছে, এই জন্য আমি ওমর রাসূলের মতো একটাই দিলাম। কি মনে পড়ে এদেরকে! এই মানুষগুলো কান্না করতে অন্ধকারে বসে বসে আল্লাহ আমার হিসাব খুবই সহজ করে দিল। কোন ওমর এক ইঞ্চি পরিমাণ জীবনে কোনদিন নিষ্বিষ করেন নাই। নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির বাজারে একটা উট নিয়ে দাঁড়িয়ে আছেন। ওমর চলে গেলেন কোরবানের বাজারে, ওমর সারা রাত জেগে থাকতেন, জনগণকে পাহারা দিতেন। ওমর বলতেন, জনগণ ঘুমাবে, নেতা পাহারা দিবে, ওই দেশটা হবে জান্নাতের দেশ, আর নেতাগুলো ঘুমিয়ে থাকবে, জনগণ পাহারা দিবে, বুঝে নেবা ওই দেশটা শয়তানের দেশ। এখন নেতা ঘুমাই, জনগণের ঘুম নাই, ঠিক না? ওমর জেগে জেগে পাহারা দেবে, কোরবানের বাজারে অনেক সময় অনেক জিনিসের দাম বাড়তি ধরা হয়। ওমর সব সময় সব জায়গায় যেতেন, অনেক সময় নিজের পরিচয় গোপন রেখে যেতেন, গোপন করতেন নিজের পরিচয়, রাসূল পরিচয় দিতেন না, গোপন রাখাটাই সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো সসরা মেসরা কোন রকম একটু নেতার খালাতো ভাইয়ের বোনের জামাইয়ের শ্বশুরের বল্টু মিয়া অনেক দূরের সম্পর্ক, ওই লোকটা ও যদি কখনো দাঁড়ায় পায় আমার চিনো,
আমার সিনস কত বড়ায়, কখনো আল্লাহওয়ালারা পরিচয় দেন না, একজনের কাছে আমরা পরিচয় দেব, তিনি কে? আল্লাহ। উনি আমাদেরকে চিনলে সারে, কারণ পৃথিবীর সবাই যদি আমাদেরকে চিনে কোনো লাভ নাই, উনি যদি আমাদেরকে না চিনে, ঠিক কিনা? ওমর চলে গেলেন মুখের ভিতরে গামছা বেঁধে, ওমর সামনে গিয়ে দেখেন নিজের ছেলে আব্দুল্লাহ ওঠ নিয়ে দাঁড়ানো। ওমর নিজের ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন, বললেন উঠের দাম কত? আব্দুল্লাহ বললেন 100 দেরহাম। ওমর বললেন 300 কত দেরহাম দিয়া? আব্দুল্লাহ বললেন 40 দেরহাম। ওমর দেখলেন 100 দেরহামের দাম হবে উঠের, ভালো কথা। ওমর বললেন তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ বললেন আমার বাবার নাম ওমর। ওমরের ছেলে হয়ে উঠ বিক্রি করছো? আব্দুল্লাহ বলছেন আমার বাবা এমন মানুষ, নিজের ঘরের খুঁটিটা পর্যন্ত ঠিক করে না, শুধুমাত্র জান্নাতের খুঁটি নিয়ে ব্যস্ত থাকে, আর আমরা দুনিয়ার ঘরের খুঁটি করেছি মজবুত, জান্নাতের খুঁটির কোনো খবর নাই। ওমরের চোখ দিয়ে পানি পড়ল। আব্দুল্লাহ বলছেন আপনি কাঁদেন কেন? ওমর চলে গেলেন, কোনো কথার উত্তর দিলেন না। একটু পরে মুখের গামছাটা খুলে আসলেন ওমর, সামনে এসে বলছেন আব্দুল্লাহ বাবা তুমি পাইনি কই? আব্দুল্লাহ বললেন আব্বা আপনি এর আগে আপনি এসেছিলেন? ওমর বললেন হ্যাঁ। কোথায় পেলি তুই ওঠ? কোন দিন থেকে ওঠের ব্যবসা শুরু করলি বাবা? আব্দুল্লাহ বললেন বাবা আমার কাছে কিছু দেরহাম ছিল, ওই দেরহাম নিয়ে আমি আমার মায়ের কাছে গিয়ে বলেছি মা সামনে একটা কুরবানের বাজার হবে, যদি কিছু দেরহাম থাকে দেরহাম দেন, দুই দেরহাম যোগ করে একটা উট কিনবো, এরপরে আমি কুরবানের বাজারে ওঠাবো। আমার মা আমাকে দিয়েছেন কয়েকটা দেরহাম, দুইটা দেরহাম মিল করে 40 দেরহাম দিয়ে উট কিনেছি, মরুভূমিতে বেঁধেছিলাম। আপনি যে জায়গায় বসেন আজকে খাজানার কাজগুলো করার জন্য, ওই জায়গার পিছনের যত জমিন, সমস্ত জমিনগুলোতে সবুজ সবুজ ঘাস হয়, ঘাসগুলো খাইয়ে উটটাকে মোটা তাজা করেছি। ওমর বললেন বাবা আমি যে জায়গায় বসি ওই জায়গার পিছনের যতগুলো জমিন, সব জমিনের মালিক তো মদিনার জনগণ, মদিনার জনগণের জমিনের ঘাস খাইয়ে উটটাকে মোটা তাজা করে মাল কামাই বা হবে না, 40 দেরহামে নিজের পকেটে রেখে দিও, আর বাকি যতগুলো লাভ হয়েছে সব টাকা রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও। কোন ওমর? যে ওমরকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য নিয়ে যায়, ওমর বারবার কান্না করে দূরে পালিয়ে যায়। ওমরকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য সবাই জোর করে নিয়ে যায়, আর ওমর নিজেই কান্না করে করে পালিয়ে যায়, আর এখন পালানো দূরের কথা, বাক্স চুরি করে এসে বসে, যেখানে জোর করে বসে সেখানে স্বার্থ থাকে, ঠিক না? ঠিক। আমার এলাকায় নমিনেশন কিনছে 50 লাখ টাকা দিয়ে, কয় লাখ? 50 লাখ। খালি একটা সিল আনছে 50 লাখ টাকা দিয়ে, কেউ 5 বছরে তো 50 লাখ টাকা উঠাইতেই পারবে না, কি আছে এটার ভিতরে আল্লাহই জানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার চেয়ারে বসাতে নিয়ে যায় সবাই। যখন আবু বকর দুনিয়া থেকে বিদায় হলেন, ওমরকে বসানো হলো ক্ষমতার চেয়ারে, কোন চেয়ার? মসজিদের যে চেয়ার, যে চেয়ারে দাঁড়িয়ে সবাই খুতবা দিয়েছে, রাসূলও খুতবা দিয়েছেন, ওখানে নিয়ে যাচ্ছেন ওমরকে। ওমর বসতে রাজি হয় না, ওমর বলে আমার হিসাব আমি দিতে প্রস্তুত নই, 12.5 লক্ষ বর্গ মাইলের মানুষের হিসাব কেন আমার কাছে চাপিয়ে দিচ্ছ? সবাই বলছেন আপনাকেই বসতে হবে। ওমর বসলেন, ওমর বসে সর্বপ্রথম একটা খুতবা দিলেন, কয়টা? সবাই বলেন একটা। জনগণের ইমান পরীক্ষা করেছেন ওমর একটা খুতবা দিয়ে। ওমর বলছেন শোনো,
আমি যদি রাষ্ট্রীয় পরিচালনা করতে গিয়ে কোনো ভুল করি তোমরা কি করবা? একজন দাঁড়িয়ে বললেন, ওমর আমরা নামাজের মতো লোকমা দেব। আপনারা পারবেন লোকমা দিতে? আপনি লোকমা শুধু মসজিদে নামাজেই চলে, আর বাংলাদেশে কোন জায়গায় লোকমা দেওয়ার আমাদের অধিকার নাই, ঠিক কিনা? জনগণের অধিকার, সরকার ভুল করলেও জনগণ লোকমা দিবে, ঠিক কিনা? আমি যদি রাষ্ট্রীয় পরিচালনা করতে ভুল করি কি করবা? একজন দাঁড়িয়ে বললেন, ওমর নামাজের মতো লোকমা দেব। ওমর বলছেন, যদি আমি ভুলটা আবার করে ফেলি কি করবা? ওমর বলছেন, আরেকজন সাহাবী বলছেন, দাঁড়িয়ে দ্বিতীয়বার আবার লোকমা দেব। ওমর বলছেন, যদি ওই ভুলটা আমি সংশোধন না করে আবার করি কি করবা? আরেকজন বলছেন, তৃতীয় আরেকবার লোকমা দেব। ওমর বলছেন, তৃতীয় লোকমাও যদি আমি গ্রহণ না করি কি করবা? আরেকজন দরবারি দাঁড় করিয়ে বলছেন, ওমর তৃতীয় লোকমা দেওয়ার পর কোনো কথা হবে না, জীবনে কখনো কোনদিন গোমরাগি হতে পারে না। জনগণ যখন সচেতন থাকে, নেতাও তখন দৌড়ের উপরে থাকে, ঠিক না? আর যদি বলে এই সমাজের ভিতরে কখনো পর্দা ছাড়া কোন নারী বাহির হতে পারবে না, আল্লাহর কসম, সমাজের একটা মহিলা পর্দা না ফাড়া পর্যন্ত ঘর থেকে বাইর হতে পারবে না। আল্লাহর কসম, সব দোকান বন্ধ করতে বাধ্য সবাই। এই 50টা যুবক যদি সমাজে দাঁড়িয়ে বলে, কোন আজান হলে মুরব্বীরা বাড়িতে থাকতে পারবে না, সবাই সে মসজিদে হাজির হতে হবে, আল্লাহর কসম, সব মুরব্বীরা এটা মানতে বাধ্য হবে। কারণ ধমকের উপরে, মাইরের উপরে কোন ওষুধ নাই। রাসূল বললেন, নামাজ না পড়লে মার দাও, মার দিলেই নামাজ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ। প্রথমে মার দিয়ে নামাজে দাঁড় করাও, যখন নামাজের মজা পাবে তখন মার দেওয়া লাগবে না। রশি দিয়ে বেঁধেও নামাজকে বন্ধ রাখা যায় না, ঠিক না? ব্যাঠে এই জন্য ইসলামটা হলো একেবারে শান্তির ধর্ম, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা একটু সজাগ হতে চাই, আমরা একটু সজাগ হতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে সজাগ করো, আমিন। বলে না আমিন। সেই ওমর একদিন মসজিদে এসে খুতবা দিচ্ছেন, দেখেন রাষ্ট্রীয় পরিচালনা কতটা সহজ, কতটা সহজ ছিল ইসলামী রাষ্ট্র। ওমর একদিন এসে ওই মসজিদের জায়গায় খুতবা দিচ্ছেন, তিনি একজন এসে শক্ত করে একেবারে জুব্বাটা টান দিয়েছে ওমরের, ওমরের জুব্বার টান দিয়ে বলছেন, ওমর খুতবা বন্ধ করো। প্রেসিডেন্ট মানুষ, কোন প্রেসিডেন্ট যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে 40 দিনেরও বেশি শয়তান ভয় রাস্তা দিয়ে যায়? রাসূল বলছেন, আমার এই যে সাহাবিকে চিনে রাখো, এই সাহাবি মুখ চলার আগে হাত চলে, আগে মুখ পরে চলে, হাত আগে চলে, আগে চলে। এই জন্য রাসূল ওমরকে খুব বেশি ভালোবাসতেন। রাসূল বলতেন, লাগান নবী উম্মি বাদে লাগান ওমর, আমার পরে কোন নবী রাসূল আসলে ওমরকে আল্লাহ বাছাই করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন ওমর? যে ওমর মক্কার ভিতরে প্রথম ধ্বনি তুলেছিলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রথম ধ্বনি যখন তুলেছিলেন ওমর, সবাই তাকিয়ে আছে, আবু জাহেলও দাঁড়িয়ে আছে,
দুইজন গিয়ে বলছেন আবু জাহেলকে, এখন কি ব্যাপারটা, আপনি দাঁড়িয়ে আছেন কেন, সামনে আঘাত না কেন, ওমর বল সামনে আঘাত না কেন, আবু জাহেল বলছে দেখো না সামনে কে দাঁড়ানো, যে দাঁড়িয়ে আছে ওর হাতের চাইতে ওর মুখের চাইতে হাতই আগে চলে, যদি ওর সামনে আমি আবু জাহেল একটা নয় পঞ্চাশটাও দাঁড়াই, ওই ওমরের সামনে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা না। সে ওমর খুতবা দিচ্ছেন, এত বড় পাওয়ারফুল নেতা, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, কৃষক একজন সাহাবী এসে ওমরের খুতবা ধরে টান দিয়ে বলছে ওমর খুতবা বন্ধ করো, বন্ধ করলে ওমর খুতবা। ওমর বলছেন ভাই আপনি কি বলতে চান? তিনি বললেন আমার প্রশ্ন হলো আমরা সবাই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে একটা করে কাপড় পেয়েছি, প্রতিটা মানুষে আমরা এই যে নতুন নতুন কাপড় পরে এখানে এসেছি, সবার জামাটা শর্ট, যতটুকু কাপড় পেয়েছি আমরা কেউ লম্বা জামা বানাতে পারি নাই, সবার জামার সাইজ একরকম, তোমার জামার সাইজটা এত লম্বা কেন, তোমার জামাটা এত লম্বা হলো কেন, নিশ্চয়ই তুমি একটা কাপড় চুরি করেছো, দুইটা কাপড় তুমি নিয়েছো, চুরি করা কাপড় দিয়ে জামা পরে খুতবা দিলে তোমার পেছনে আমি এটা করব না। ওমর বললে এটার জবাব আমার ছেলে আপনাদেরকে দেবে। আব্দুল্লাহ দাঁড়ালে, দাঁড়িয়ে বললেন আমার বাবা চোর নয়, সবাই আপনারা একটা করে কাপড় নিয়েছে, আমার বাবাও একটা পেয়েছে, কিন্তু আমি আব্দুল্লাহর কাপড় আমার বাবার হাতে হাতিয়ে দিয়েছি, দুইটা মিলিয়ে আমার বাবার জামাটা একটু লম্বা হয়েছে। নেতা ছিলেন তারা, রাষ্ট্রীয় পরিচালনা করতে গিয়ে জীবনে কোনোদিন উনিশ বিশ করেন নাই। এরপরে ওমরের হাত ধরে সাহাবি জমা দিয়ে বললেন ওমর আপনার মত নেতা এই সবিনে যুগের পর তুমি চা। হ্যাঁ, ওমর যে ওমর একদিন বসে বসে রুটি খাচ্ছেন, রোম শহর থেকে রাষ্ট্রদূত এসেছে ওমরকে দেখার জন্যে, রাষ্ট্রদূত এসে দেখছেন ওমর খোঁচা খোঁচা আটার রুটি গুলো খাচ্ছেন, একেবারে খোঁচা খোঁচা আটা। রাষ্ট্রদূত রোম শহর থেকে এসে দেখে ওমরকে বলছেন ওমর আপনি রাষ্ট্রীয় একজন প্রধান মানুষ, খোঁচা খোঁচা আটার রুটি কেন আপনি খাচ্ছেন? ওমর বলছেন আমার দেশের সব মানুষগুলো যেই দিনের চাইতে ভালো আটার রুটি খেতে পারবে সেই দিন ওমর এর চাইতে ভালো আটার রুটি খাবে। সবাই যদি গায়ে খোঁচা খোঁচা আটার রুটি আর ওমর যদি গায়ে সাদা আটার রুটি, আমাদের ময়দানে জবাব দেবেন কে? জীবনে কোনোদিন অন্যায় করেন নাই তিনি, তার জীবনই পড়তে গেলে অবাক হয়ে যাবে না, তাকে সম্মান দিয়েছেন আল্লাহ, একেবারে রাসূলের পাশেই নিয়ে রাসূল শুয়ে আছে আলহামদুলিল্লাহ, দুইজন মানুষকে কি সম্মান দিয়েছেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। জীবনে অহংকারও করতেন না। রোম শহর থেকে জেরুজালেম থেকে একটা চিঠি আসলো, জেরুজালেম থেকে একটা চিঠি এসে জেরুজালেম থেকে বলল ওমর আপনি যদি এসে যান জেরুজালেমে কোনো যুদ্ধ লাগবে না, যুদ্ধ ছাড়াই আপনার হাতে আমরা দেশটাকে তুলে দেব। ওমর বললেন আমি আগামীকালকে আসছি, কারণ যুদ্ধ ছাড়া যদি ওমর যে দেশটা পেয়ে যায় যুদ্ধ প্রয়োজন আছে নাকি? ওমর রওনা দেবে, শত শত উট ব্যবস্থা করেছেন সবাই যাবে, ওমর বলছেন না আমার সাথে যাবে শুধু একজন কয়জন, একজন আর আমার দেশে শেষরামাজরা একটা নেতা গেলেও 50টা উট দালাকে ঠিক না বেটে নেতা আসবে, রাস্তা খালি করে দাও। রাসূল বলছেন একজন মানুষ আসার জন্য যদি পুরা রাস্তা খালি করে মানুষদেরকে যদি কষ্ট হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ধরবেন, কে ধরবেন? আল্লাহ ধরবেন। আবার রাসূল বলেছেন কোন মানুষ আসছে ওই মানুষকে আসার জন্য সব মানুষকে দাঁড়াতে হবে বাধ্যতামূলক, যে মানুষের জন্য যত মানুষ দাঁড়ালো, যে মানুষটার জন্য সমস্ত মানুষদেরকে দাঁড় করালো জোর করে, রাসূল বলেন ওই লোকটা জাহান্নাম।
অনেক মানুষ দেখবেন আসলেই সবাইকে দাঁড়াতে হবে না, এরকম নিয়ম বলেছে আপনাকে রাসূল আসতেন, সাহাবীরা দাঁড়িয়ে যেতেন, রাসূল বলতেন দাঁড়ায় না বসো। এটা হলো মহব্বতের দাঁড়ানো, মহব্বত করে দাঁড়ালে দাঁড়াতে পারে, কিন্তু জোর করে দাঁড় করায় আপনাকে এটা নিষিদ্ধ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ভয় তো হতে পারে, যাকে দাঁড় করাচ্ছে ওর সম্মান আপনার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু মহব্বত করে দাঁড়ালে কথা আলাদা। উস্তাদ আসলে তো ছাত্র দাঁড়াবে, ঠিক কিনা? এটা হলো সম্মানের দাঁড়ানো, মহব্বতের দাঁড়ানো। কিন্তু কিছু মানুষ আছে জোর করে দাঁড় করায়, ওটা হলো ফেরাউনের নিয়ম, নমরুদের নিয়ম। নমরুদ রাস্তা দিয়ে গেলে রাস্তা খালি করতেন, এখনো ওই নিয়ম বাংলাদেশে আছে। আসবেন উনি যখন নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, সব রাস্তা খালি করে রাখতে হবে তার জন্য। এইদিকে যদি মানুষ রুগী মারাও যায় তারপরেও খবর নাই। কোথায় পাইছেন এগুলো নিয়ম? ওমর বলছেন জেরুজালেমে আমি যাব, কোন মানুষ আমার দরকার নাই, আমার সাথে একজন লাগবে। কয়জন? একজন চাকর লাগবে, শুধু একজন। আমার সাথে সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন, সবাই বললেন অমর আপনি একা এত দুর্বল বাড়ি দেবেন? অমর বলছেন একজন কেউ নিলাম না, কারণ উঠের রশি টানার জন্যে একজন লাগে। ঠিক তবে ঠিক, ওট কিন্তু একা একা চলতে পারে না, ওকে সামনে দেখাতে হয়। মানে ওর রশি ধরে যত টানবেন সামনে তখন সে যাবে, ওটের রশি ধরে যদি সামনে না টানে মোট কখনো যাবে না। এটাই হলো ওটের। আবার ওটকে একজন সামনে টানছেন, পিছনে 1000 উটও থাকলে সবাই এক লাইনেই যাবে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের লাইন হয়েছে ভিন্ন, ওটের লাইন ঠিকই আছে। আমরা কেউ গিয়ে ঢুকছি সুন্নি, কেউ গিয়ে ঢুকছি কওমি, কেউ গিয়ে ঢুকছি আলিয়া, কেউ গিয়ে ঢুকছি ওয়াহাবি, শেষ নাই। আমরা ভাগাভাগি হয়েছি যখন যখন আমাদের বিপদ বেশি। আমরা সবাই এক হতে চাই, সুন্নিও আমার ভাই, কওমিও আমার ভাই, আলিয়াও আমার ভাই, ঠিক কিনা? ভাগাভাগি হবেন তো আমাদের বিপদ বাড়বে, সবাই এক কাতারে আসবো। কোন নাস্তিকের বাচ্চা আমাদের চোখের দিকে তাকিয়ে রক্ত চক্ষু দিয়ে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা? কিন্তু এখন আমাদের এমন নিয়ম, সুন্নিরে পিটাইলে কওমি খুশি, কওমিরে পিটাইলে জামাত খুশি, জামাতরে ধরলে চরমনাই খুশি। আমাদের ভিতরে শুরু হয়েছে খেলা ঠেলি, আমরা খেলা ঠেলি ভুলে যেতে হবে। সবাইকে একটা জিনিস বুঝতে হবে, আমরা সবাই কালেমা পড়া মুসলমান, ঠিক কিনা? হাতের আঙুল কিন্তু পাঁচটা, পাঁচটা আঙুলের 5 রকম সাইজ, কিন্তু কবজি কয়টা? একটা। কথা কর না কেন? একটা। কবজি একটা হওয়ার কারণে শক্তি বেশি না কম? বেশি। কিন্তু একটা আঙুলে যদি একটা কবজি হইতো তাহলে পাঁচটা আঙুলের 5টা কবজি খুঁজে পাওয়া যায় না আঙুলকে, ঠিক কিনা? ওই আমরা চতুর্দিক, কিন্তু যখনই আমার আল্লাহর আইনের বিপক্ষে, আমার রাসূলের বিপক্ষে, আমার রাসূলের বিপক্ষে, রাসূলের শানের বিপক্ষে, কোরআনের আয়াতের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, বাংলার জমিনের ভিতরে কেউ কথা বললে সব মুসলমান জমিনে নামতে হবে, ঠিক কিনা? নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। অথচ কেউ নামবে, কেউ কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, এই আন্দোলন কখনো শক্ত হবে না? পরিস্থিতি তো এমনই হচ্ছে, একটা দলকে দেখা যায় শুধু ওই 12 রবিউল আউয়াল আসলে, আর সারা বছর কি হচ্ছে না হচ্ছে কোনো খবর নাই, লাকের তেল দিয়ে ঘুমায়া থাকে। এমন হবে কেন? ওমর বলছেন একজন কয়জন? একজন নেব আমি সাথে। একজনকে নিলেন, চাকরকে বললেন ওদের রশি ধরে টান, সারাদিন ওমরের রশি ধরে টানলেন। চাকরটা টানতে টানতে চলে গেলেন, সন্ধ্যা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আজকে এখানে আমরা তাবু গাড়ি, তাবু গাড়লেন, সারা রাত এবাদত করলেন ওমর, সারা রাত এবাদত করে ফজরের নামাজ আদায় করে এবার চাকরকে বলছেন তুই ওঠের উপরে ওঠ। চাকর বলছেন কেন আপনি তো আমাকে এনেছেন উঠের রশি টানার জন্য? ওমর বলছেন তুমি চাকর নয়, তোর চাকর এখন কে বলেছে তোকে চাকর? আমরা তো সবাই ওনার ঠিক না, ঠিক
সবাই যে বলা মসজিদে গেলে বোঝা যায়, এই প্রিয় তখন রুকুতে যায়, মন্ত্রীও রুকুতে যায়, একজন রিকশা আরো রুকুতে যায়, ঠিক কিনা? সবাই বোঝা যায় মসজিদে গেলে আমরা সবাই কি সবাই গোলাম, কার গোলাম? অমর বলছেন, কে বলেছে তোকে আমার চাকর? এখন তোর চাকর আমি অমর, ওঠ। চাকর উঠতে চায় না, অমর ধমক দিয়ে উঠালেন, অমর সারাদিন রশি টানলেন, অমর রশি ধরে টানে আর চাকর উঠে পেটে বসে বসে কাঁদতে, এমন নেতার সাথে থাকাই জীবনটা সফল হয়েছে। নেতার জন্য করবি দোয়া করছে, আলহামদুলিল্লাহ বলো। চলে গেলেন, কয়েকটা দিন পর যেই দিন জেরুজালেমের গেট দিয়ে ঢুকবেন সেই দিন অমরের রশি টানার পালা। চাকর বলছেন, অন্তত আজকের দিন আমাকে রশি টানে। অমর বলছেন, হবে না, তুই ওঠ। চাকর বলছেন, আজকে তো জেরুজালেমের গেট দিয়ে ঢুকবো, আপনি যদি রশি টানেন তাহলে কোথায় কি হয়? চাকর বলছেন, এক কথা অমর বলছেন আরেক কথা। অমর বলছেন, আমি রশি টানলে কি সম্মান করবে? পৃথিবীর সম্মানের আশা অমর করে না, একজনের সম্মানের আশা করে তিনি কে? ধমক দিয়ে তুলে দিলেন চাকরকে ওপরে, অমর রশি ধরে টানছে, দেখছেন সবাই দাঁড়িয়ে আছে, চাকর কাঁদছেন, সবাই দাঁড়িয়ে আছে রিসিভ করার জন্য জেরুজালেমের গেটে। অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, সবাই এসে চাকরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। চাকর বলছে, আমি অমর নই, আমি অমরের চাকর, ওই যে রশি ধরে দাঁড়িয়ে আছে ওইটাই অমর। কেমন নেতা ছিলেন, কেমন রাষ্ট্রীয় প্রধান ছিলেন অমর! সবাই অবাক হয়ে গেলেন, চাকর থাকে ওঠের পিঠে আর নেতা রশি ধরে টানে, এমন নেতাকে আমরা চাইলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাবের জন্য খুব ব্যস্ত থাকতেন, লা তাযিরু ওয়াজিরাতু ওয়াজিরা উখরা। অমর হিসাবের জন্য এতটাই ব্যস্ত থাকতেন, অমরের কাজ অমর নিজেই সমাপ্ত করতেন। অমর শুধু বারবার বলতেন, আমার হিসাব আমাকে দিতে হবে। 9 মাস পর একজন সাহাবি স্বপ্নে দেখলেন, মনে আছে আপনাদের? 9 মাস পরে একজন সাহাবি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পর অমরের সাথে কথা বলতে চান, দেখেন অমর অনেক ব্যস্ত, এতটাই ব্যস্ত কথা বলার মতো অমরের কাছে সময় নাই। সাহাবি বললেন, অমর আপনি এত ব্যস্ত কেন? অমর বলছেন, যতদিন রাষ্ট্রীয় পরিচালনা করেছি 9 মাস পর্যন্ত এখনো কোনো দ্বারে আমি হিসাব দিতে পারি না, হিসাবের জন্য প্রস্তুতি হন। 3 দিনের জন্য অমর 2 হাত জোড় করে মাপ চায়, এতটা বেশি অমর আখেরাতের হিসাবকে ভয় করতেন। 3 দিনের হিসাবের জন্য অমর বারবার ঘুমিয়ে পড়ে, কয়দিন? 3 দিন। 3 দিন খাবার পোষাতে পারেন না একটা মায়ের কাছে। অমরের হাতে একটা চাবুক থাকতো, চাবুক নিয়ে তিনি বাহির হলেন, বাহির হয়ে দেখলেন দূর একটা জায়গায় টিম টিম করে বাতি জ্বলছে, অমর চলে গেলেন সেখানে, গিয়ে দেখেন তিনটা বাচ্চা কাঁদছে আর বলছে, মা আপনি বলেছেন আমাদের এলাকা থেকে নাকি অমরের এলাকা খুবই ভালো, আমাদের এলাকায় তো আমরা 3 দিন না খেয়ে থাকি না, আর অমরের এলাকায় এসে 3 দিন এই অমর খবর নেয় না, কার এলাকায় নিয়ে আসলেন আপনি? প্রথম দিন গেল অমর খবর নিল না, দ্বিতীয় দিন গেল অমর খবর নিল না, আজকে 3 দিন যায় অমর খবর নিল না, অমরের পায়ের নিচে আর মাটি নাই। বাচ্চা দুটো ঘুমিয়ে গেলেন, অমর বাইরে থেকে ডাক দিচ্ছেন, মা দরজা খোলে, ভিতর থেকে বলছেন, কে বাবা তুমি, আমাদের ঘরে কোনো খাবার নাই। অমর বলছেন, মা খাবার নিতে আসি নাই। একটু দরজা খোলেন, দরজা খুললে অমর ভিতরে ঢুকে দেখলেন টকবক টকবক করে পানি শুধু বলবে। অমর বললেন, মা বাচ্চাদের খাবার দেন না কেন? মহিলাটা বললেন, রাখো মিয়া, অমরের মতো এত বড় নেতা কোনোদিন খবর নিতে আসলো না, তুমি কোথায় থেকে আসছো? অমর নিজের পরিচয় দিলেন না, বললেন, মা খাবার তো আছে, খাবারটা দেন।
মহিলা বলল, 3 দিন যাবৎ পাথরের ভিতরে পানি দিয়ে নাড়ানাড়ি করে বাচ্চাদেরকে ভুল দিয়েছি, মনে করেছি অমর সে একটা বার খবর নেবে, কিন্তু 3টা দিন অমর কোনো খবর পেলাম না। অমরের পা কাঁপতে লাগলো। অমর বললেন, মা একটু দেরি করে দল দিয়ে চলে গেলেন, রাত্রিও খাজা নাই, দরজা খুললেন, নিজ হাতে আটা ঢুকালেন, নিজ হাতে মিস্ত্রি ঢুকালেন, খেজুর ঢুকালেন, বস্তাটা নিয়ে মাথায় তুলবেন, দুইজন প্রহরী এসে বলছেন, বস্তা টানার জন্য তো আমাদেরকে চাকর রেখেছে। অমর বলছেন, লা তাজির ওয়াসিলাতু বিসরাও, যার যার বোঝা তার তার কাঁধে চাপাবেন কে? আল্লাহ। আমার বোঝা আমার কাঁধে নিতে দাও। তারা বললেন, আমরা চাকরি করব না, তাহলে আপনি যদি বোঝা নেবেন আমাদেরকে চাকরি দিলেন কেন? অমর বললেন, এত বোঝা নেওয়ার খুব আশা হয়েছে, ঠিক আছে আসো, কি আমাদের দিন অমরের একটা বোঝার বোঝা হবে কে নিবা? এখন আর কেউ সামনে আগাই না। অমর নিয়ে চলে গেলেন, দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে বস্তা থেকে আটা বাহির করে বললেন, মা আটাগুলো তাড়াতাড়ি আপনি পানি দিয়ে ফেলে নেন। মায়ের আটাগুলো বাহির করে নিয়ে পানি দিয়ে ফেলার জন্য দিয়ে দিলেন। আর অমর বলছেন, মা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আপনার চুলায় এখনো আর আগুন নাই, আমি অমর ফু দিয়ে আপনার চুলার আগুনটা জ্বালিয়ে দিই। পরিচয় দিচ্ছেন না যখন অমর চুলার আগুন জ্বালালেন, নিজ হাতে রুটি গুলো শেখলেন। এরপরে মাকে বললেন, মা আপনি যদি অনুমতি দেন আমার 2টা ভাইকে আমি ঘুম থেকে জাগাবো। মা বললেন, জাগাও, 2জনকে জাগিয়ে 2জনকে অনুরূপ করে বসিয়ে 2জনকে রুটি দেয়, বাচ্চা 2টা রুটি খায় আর হাসে, আর অমর বসে বসে কান্দে, বাচ্চা 2টা হাসে আর অমর বসে বসে কান্দে। মা ডাকলে বলছেন, কে বাবা তুমি, কিসের এত ব্যথা তোমার? এই মদিনার লোক কি তোমাকে চোখে দেখে না? অমরকে প্রেসিডেন্ট না বানিয়ে যদি তোমাকে বানাতো, তাহলে আমাদের মতো গরিবদের এত কষ্ট করতো না? তোমাকে কি চোখে দেখে না সবার? অমর বলছেন, মা থাক আর গালাগালি করিয়েন না, আগামীকাল আপনি আসেন। অমরের বড় কাছের মানুষ আমি, আগামীকালকে আসলেই ওই জায়গায় আমাকেও দেখতে পাবেন, আমি অমরের বড় কাছের বন্ধু, মা আগামীকালকে আসেন ওই জায়গায়। চলে গেলেন অমর। পরের দিন সকালে 2টা সন্তানকে হাত দিয়ে ধরে নিয়ে চলে গেছেন, দিয়ে এসে বলছেন মসজিদে নববীতে, অমরের একটা কাছের বন্ধু, নাম জানি না, কোথায় পাওয়া যাবে তাকে? সাহাবি বললেন, সবাই তো মসজিদে নববীতে বসে আছে, গিয়ে দেখেন মসজিদে নববীতে উঁকি মেরে দেখেন, সিংহের মতো মানুষটা বসে আছে। মহিলাটা বললেন, ওই যে ওই মানুষটাই, ওইটাই তো অমরের বন্ধু। সাহাবি বলছেন, কারে বলে অমরের বন্ধু? ওইটাই তো অমর। কাকে বলেন অমরের বন্ধু? ওইটাই তো হযরত অমর। মহিলা ভয়ে মাসেন তোর 2টা বাচ্চারে নিয়ে সর্বনাশ, গত রাত যাকে গালি দিয়েছি, গত রাত যার সামনে উমর বলে বলে এত তাত্ত্বিক চিকার করেছি, না জানি আজকে আমার কি হয়। 2টা বাচ্চারে নিয়ে মাসে তোর উমর দেখতে দিয়ে মসজিদে নবী থেকে দৌড় মেরেছি, দৌড় দিয়ে মহিলার সামনে গিয়ে 2 হাত 2 দিকে দিয়ে বলছে, মা 3 দিনের জন্য কি আমাদের আশা বাড়াইলেন না? কয়দিন? 3 দিন। হা, কি আমাদের কত সহজ মনে করছেন আপনি? জান্নাতি সুসম্পদ পাওয়া মানুষগুলো কি আমাদের ময়দানটাকে ভয় করেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু 2 হাত বাড়ালেন, বাড়িয়ে বললেন, মা 3 দিনের জন্য কিয়ামতের ময়দানে আসামি বানায় না। মহিলা কাঁদে, মহিলা বলে, মা
আপনি কান্দিয়েন না, আপনি যা বলেছেন ওরে দেখো কিন্তু পরিমাণ কষ্ট পায় না। তিন দিনের জন্য আপনি আমার আসামি বানায়েন না, আপনি বলেন আমাকে মাফ করেছেন। মহিলা বলছে, বাবা কিভাবে তুমি আমার কাছে মাপ চাও, আমার তো প্রয়োজন মাপ চাওয়া। অমর বলছেন, না মা আপনি বলেন আপনি আমাকে মাপ করেছেন কিনা। মহিলা বললেন, হ্যাঁ বাবা আমি তোমাকে মাপ করেছি, কোনো কষ্ট নাই। অমর বললেন, মা প্রতিদিন আপনার ঘরে যে মাসিক রেশনের ব্যবস্থা আজ থেকে করে দিব, যতদিন অমর বেঁচে আছে নিজের মাথায় করে বহন করে দিয়ে আসবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ছোট্ট আয়াত থেকে কথা টান দিয়েছি, যার যার বোঝা তার তার কাঁধেই চাপিয়ে রাখবে। আপনার বোঝা আপনার কাঁধেই থাকবে। গুনাহ করেন হিসাব করে করেন, দান সাদাকা করেন হিসাব করে করেন, যা করবেন ভালো কাজ সব আপনারই থাকবে, ঠিক কিনা? আর যা করবেন খারাপ ওইটাও আপনার থাকবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দান করুন, আমিন। এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে, আপনারা কি চান না আগামী বছর এই মাহফিলটা হোক? কথা কন না কেন, চান না? তাহলে রাসূলের একটা সুন্নাত চাদর খুলে দেওয়া, একটা সুন্নাত যে আদায় করবে, 100 শহীদের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দিবেন। রাসূল চাদর বিছিয়ে দিতেন আর সাহাবীরা চাদরের উপরে ছেড়ে দিতেন। এই যুবকেরা চাদর নিয়ে যাবে, আপনারা চাদরের ভিতরে 100, 200, 50, 20 যা পারেন দিয়ে সুন্নাতটা আদায় করেন, একটা সুন্নাত আদায় করেন। লা ইলাহা ইল্লাল্লাহ।